কত বেশি সময় লেগে যাচ্ছে দীপেন্দুবাবু, এই ইমরানকে এখনো অ্যারেস্ট করা যাচ্ছে না কেন? পেপারগুলোতে তো কিস্তির পর কিস্তি লেখা হচ্ছে, আর মিডিয়াগুলোতে একেবারে চাটনি করে ছাড়ছে। জানি অদিতদা, জানি ইমরান ছেলেটা একটু বড্ড বেশি চালাক, তাই একটু ঘোল খাওয়াচ্ছে, তবে পারবে না, ইমরানকে ধরা পড়তেই হবে আজ বা কাল। আচ্ছা, রিমঝিম বা ইমরানের ফ্যামিলি থেকে আপনাকে কোনো সাহায্য করছে না? ইমরানের ফ্যামিলি তো বলেই দিয়েছে, ওর বাবা দাদু দাদা ওরা চায় ইমরান শেষ হয়ে যাক, ইমরান শাস্তি পাক। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। না জানেন, ইমরান ছেলেটা কিন্তু খুব খারাপ ছেলে নয়, দু তিন বছর হলো নষ্ট হয়ে গিয়েছে। ওই যে লোকটা কি যেন নাম, ইউসুফ না ইউনুস, ওর দলে গিয়ে ভিড়েছে। ইউনুস তো এখন জেলে। হ্যাঁ, ইউনুস জেলে, কিন্তু ওর ছেলে পুলেরা বাইরের সঙ্গে ভালোই যোগাযোগ রাখছে। অদীপদা, একটা কথা আমার মাঝে মধ্যেই মনে হয়, এই যে যারা অকারণে দেশের ক্ষতি করছে, নিরীহ লোকজনদের মারছে, ওদের হাতের কাছে পেলে না এক একটাকে গুলি করে মারি। কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই নিরীহ বাস যাত্রী ট্রেন যাত্রীদের। ছাড়ুন ছাড়ুন সব কথা দীপেন্দ্রবাবু, আপনি এখন বলুন ওদের জন্য আপনি কি প্ল্যান করেছেন? আমি তো অয়নবাবুর বাড়ির আশেপাশে ফোর্স বসিয়ে দিয়েছি, ইমরান কখন আসছে ইমরান কখন যাচ্ছে। তাই নাকি? ইমরান অয়নবাবুদের বাড়িতে যাতায়াত করছে নাকি? আমার তো সেরকমই ধারণা। তাহলে অয়নবাবু বা তার স্ত্রী আপনাকে সে কথা বলছে না কেন? বলতেন, আগে পুরোটাই বলতেন, তবে এখন আমার মনে হচ্ছে ওনারা পুরোটা বলছেন না। হয়তো ওনাদের ধারণা যে ইমরান অ্যারেস্ট হলে রিমঝিমকে আর পাওয়াই যাবে না। না 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 না, আপনি আপনি ওদের বোঝান, আপনি ওদের বোঝান যে ইমরান আসলেই যেন আপনাকে খবর দেয়, কারণ ইমরানকে অ্যারেস্ট করতে পারলেই রিমঝিম কোথায় আছে সেটা জানা যাবে। অনেকবার বলেছি, আপনি যখন বলছেন আবার বলব। তবে আমার সোর্স থেকে একটা খবর পাওয়া গেছে। কিরকম? ইমরান যে গ্রুপে এই খারাপ কাজগুলো করে বেড়ায়, তাদের একটা অ্যান্টি গ্রুপ আছে, আর সেই অ্যান্টি গ্রুপের কাছ থেকেই আমি খবরটা পাবো। কোথায় থাকে? রাজাবাজারের দিকে। তবে কি, আমার কাছে আর একটা খবর আছে স্যার, সেটা যদি ঠিক হয় তাহলে কালকের মধ্যেই ওকে তুলে আনতে পারবো। ওকে তুলে আনতে পারলে অনেক জট ছাড়িয়ে যাবে, অনেক জট। অন্তত ইমরান আর রিমঝিমের মধ্যে একটা জট তো ছাড়াবেই। হ্যালো, কে বলছেন? ও হ্যাঁ, একটু ধরুন স্যার, ফোন। কার ফোন? ঘোড়া 505 স্যার। হ্যাঁ দাও। দিব্যেন্দু চৌধুরী স্পিকিং, হর্স 505। হ্যাঁ, মেসেজ পাক্কা তোরে? এক মিনিট হোল্ড কর, দাঁড়া। হ্যাঁ বল, ঠিকানাটা বল। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা কটার সময় আসবে? ওকে, না না আমি আগেই পৌঁছে যাব। ঠিক আছে। আচ্ছা আমাকে আরেকটা কথা বলতো, কি জামা পরে থাকবে? আচ্ছা 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 আচ্ছা, দাড়ি আছে? ওকে। কি আছে, দরজা খোলো, দরজা খোলো। কাকে চাই? ভেতর কেউ আছে? না। কাশছিল কে? আমি তো কাশছিলাম। আর কেউ আছে ভিতরে? আমার ভাই আছে। কোথায় আছে? ও এক ঘন্টা আগে একটু বেরিয়েছে, আমি খুব অসুস্থ, একটু ওষুধ আনতে যাচ্ছিলাম। এক ঘন্টা আগে বেরিয়ে গেল? আমি কে যাব একটু? যা যা যা। এক ঘন্টা আগে ওসমান, ওসমানের দাড়ি আছে। এই এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে না, এই দাঁড়াও। আমায় চেনো না? আমার নাম দিব্যেন্দু চৌধুরী,
চল থানা নিয়ে চল। কতদিন বাদে এই দৃশ্য বল, কতদিন বাদে তোকে এইভাবে কাছে পেলাম। মনে হয় কি জানিস, মনে হয় যুগ যুগ ধরে তুই এরকম আমার কাছে থাকবি, আমি তোর কাছে থাকব। খাওয়ার দরকার নেই, ঘুমানোর দরকার নেই, শুধু তুই আর আমি, আমি আর তুই। তোকে আমার বেগুন খেতে দেখে ভালো লেগেছিল, কিন্তু ওই টাকটা দেখে আবার কিরম কিরম লেগেছিল। বিয়েটা করেই ফেললাম। তুই এসব কথা শুনে আমার পুরনো দিনের কথা সব মনে পড়ে যায়। পুরনো দিনের কি কথা রে? ইস, তুই এরকম কথা বলে না, মনে হয় যেন উপর থেকে ঝর্ণা ঝুরঝুর 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 করে পড়ছে। তাই গায়ের দিকে কথা বলছিস কেন? সর সর না মিনসে। তোকে বারণ করলাম না মিনসে, আমার গায়ে হাত দিয়ে কথা বলবি না, সর। তোর মুখটা না কেমন জানি একটা চেলা কাঠ, মানে ভালো লাগে না। আচ্ছা দেখ, আজকে তো আমাদের আমাদের জীবনের চাঁদ উঠলো অনেকদিন বাদে, চাঁদের আলো জ্যোৎস্না, এখানে একটা রোমান্টিক রোমান্টিক ব্যাপার থাকবে না বল? ওই ব্যাপার রাখতে গিয়ে না মুটকিটা ঢুকে যাবে ঘরে। আরে না না, ওকে আমি ঢুকতে দেবো না, সব বন্ধ সব বন্ধ। বন্ধ করলে কি হবে, ও মাছি হয়ে গলে যাবে। আরে না না, আমি আমি ভেন্টিলেটার পর্যন্ত বন্ধ করে দেবো, দেখ কোথায় ঢুকতে পারবে না। আর যদি দরজায় ধাক্কা দেয় তখন? দিগ্গে ধাক্কা, ঢুকতেই পারবে না, এমন ভাবে বন্ধ করে রেখেছি। হ্যাঁ, আজকে শুধু আজকে শুধু আমি তোকে দেখবো। অমন করে কি দেখছিস রে তোকে? আমার লজ্জা করে। কেন? আমি না শুন, আমি না তোর চোখে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি, কি বেগুনি রঙের, বেগুনি রঙের দুটো দুটো তারা চোখে, ঠিক মনে হচ্ছে দুটো বেগুন। দরজায় টোকা দিয়ে আমাদের যৌবন করা কেড়ে নিতে পারবে না। না তোকে ছাড়বো না। তুই ছাড়বি হতভাগা, এমন সুন্দর দৃশ্যটাকে তুই নষ্ট করে দিস না টুকটুকি। ওরা দরজায় যতই ধাক্কা দিক, আমাদের মনের দরজায় কেউ ধাক্কা দিতে পারবে না। কাছে কাছে আসমানে বলবো। এই বেটা, আগে বল ও দরজায় ধাক্কা দিচ্ছে কেন? তুই বলেছিলি না রাত্রে ওর কাছে যাবি। ছি 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 ছি, কি বলছিস? আমি যাই ওর কাছে যাবো মানে? মানে বুঝতে পারছো না, হরামজাদা কথা কার মেরে তোমার খোল নলছে তুলে নেবো আমি একেবারে। এমন সুন্দর দৃশ্যটা কোথায় চলে গেল? দরজা আমি ভেঙেই ফেলবো আজ। লাথি মেরে তো আমি ঠকঠক বন্ধ করে দিয়েছি। গ্রহ গ্রহ গ্রহের ফের, নইলে এমন মধুর দৃশ্য এই ঠকঠকানের দৃশ্যে চলে যায়। কাছে আয় কাছে আয় কাছে আয়। সব শেষ, আমার জীবনে সব শেষ হয়ে গেল। কোনো সুখ নেই, শান্তি নেই, কিচ্ছু নেই। যখনই ভাবি যে তোর সব কিছু ভুলে গিয়ে তোকে আবার আপন করে নেব, তখনই চোখের সামনে অন্য সিন তৈরি হয়। তোর প্রথম পক্ষ, তোর দামড়ি মেয়ে, কাশি ডাক্তার কচু দাস, ডাক্তারের রিপোর্ট তোর ছেলে হবে। পারি না, আমার সারা শরীর চলে যায়, মাথার মধ্যে জিম জিম করে, আমার শরীর খারাপ লাগে। খুব লেগেছে।
এইতো আমি কাছে এসেছি। আমি কাছে এলে না তুই যদি আমার কাছে থাকিস আমি তোর সব জ্বালা জুড়িয়ে যাবো। কোনো জ্বালা জুড়বে না, আমার সুখ শান্তি এতে হবে না। কি হবে জানিস? তোকে অঙ্গা পাঁচতলা পেটালে না, তোকে আমাকে পেটাতেই হবে। সে লাঠিটা কোথায় গেল? তোকে পেটাবো তবে আমার শান্তি হবে, চির শান্তি। ঠিক আছে ঠিক আছে, তুই আমার পেটা, আমি লাঠি এনে দিচ্ছি। মাস হ্যাঁ দে লাঠিটা, দে কোথায় সেইটা, কোথায় বেটা একবার। দেখি কি হয়েছে। তোমার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করা উচিত ছিল। এখন বুঝতে পারছি উচিত ছিল, কিন্তু কার কথা বিশ্বাস করবো বলো? কে যে ঠিক আর কে যে বেঠিক এটা তো বুঝতেই পারছি না। রমা দেরি হয়ে যাচ্ছে, আর ইমরান যদি এখন ধরা পড়ে যায়? তাহলে ইমরানের কথা সত্যি বলে ধরে নাও। তোমার কি উচিত ছিল জানো? ইমরানকে বসিয়ে দিব্যেন্দু বাবুকে খবর দেওয়া, ওনাকে হেল্প করা। ইমরানকে বসিয়ে যদি তুমি দিব্যেন্দু বাবুকে খবর দিতে তাহলে হয়তো ইমরানকে উনি অ্যারেস্ট করতে পারতেন। দিব্যেন্দু বাবু বলেছেন ইমরানকে অ্যারেস্ট করতে পারলে রিমঝিমকে পাওয়া যাবে। আর ইমরান বলছে ও যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে রিমঝিমকে কোনোদিনই আমরা ফিরে পাবো না। কার কথা বিশ্বাস করবে তুমি বলো? ঠিক আছে শোনো, আমার মাথা ধরে যাচ্ছে সব চিন্তা করতে করতে, তুমি যা ইচ্ছে মনে হয় করো, আমি এর মধ্যে নেই, ব্যাস। রাগ করছো কেন? রাগের প্রশ্ন নয় অয়ন, তুমি যদি দিব্যেন্দু বাবুকে ভরসা করবে তাহলে তাহলে ইমরান যে আমাদের বাড়িতে আসছে, ও যে আমাদের কিছু কথা বলতে চায়, সেটা তুমি দিব্যেন্দু বাবুকে জানিয়ে দাও। এই কথাটা ওনার কাছে গোপন করলে তুমি তো পরবর্তীকালে ওনার কাছ থেকে আর কোনো হেল্পই পাবে না। আমি তো ইমরানকে ফিজিক্যালি আটকাবার চেষ্টা করেছিলাম। তাহলে কি বলছো আমাকে খুলে বলো, আমিও তো চেষ্টা করেছিলাম ওকে আটকাবার। দেখো ইমরানকে যদি সত্যি ধরা না যায় তাহলে আমার মনে হয় সব কথা আমরা দিব্যেন্দু বাবুকে খুলে বলে দিই। একটা একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে। আবার আমরা সুযোগ পেয়েছিলাম, আমি অফিস চলে যাওয়ার পর যখন ইমরানের ফোন এলো তখনই যদি তুমি আমাকে জানিয়ে দিতে। তুমি ইমরানকে বসিয়ে কথাগুলো শুনে নিতে, আর সেই ফাঁকে আমি দিব্যেন্দু বাবুকে নিয়ে ফোর্স নিয়ে চলে আসতাম। তুমি তুমি ইমরানকে বিশ্বাস করেছো রমা, ইমরান অত্যন্ত চতুর এবং ধূর্ত, তুমি দেখবে আমার কথা ঠিক কিনা। শোনো অয়ন, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই না, আমার মনে হয়েছিল যে ইমরানের কাছ থেকে কথাগুলো শোনা উচিত। কিন্তু কি হলো? ইমরান কিন্তু আমাদের ব্ল্যাকমেইল করছে না, ও তো আমাদের কাছ থেকে কিছু চায়নি। রমা এটা ওদের একটা চাল। রিমঝিম ইমরানের কাছে নেই। মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা রমা। তুমি জানো না ওরা কি পারে আর পারে না। আমার কিন্তু অন্যরকম মনে হয়েছে। কি রকম মনে হয়েছে শুনি। ইমরান ইমরান সত্যি রিমঝিমকে ভালোবাসে। ভালোবাসে জানো, আমার কিন্তু মনে হয় না যে ইমরানের অন্য কোনো অ্যাফেয়ার আছে। তাহলে তো তুমি সবই বুঝে গেছো। হ্যাঁ আমি বুঝে গেছি, হলো। আমাকে যদি তুমি আবার জিজ্ঞেস করো আমি আবার সেই একই কথা বলব। আমার মনে হয় ইমরানকে ডেকে নিয়ে এসে ও কি বলতে চায় সেটা শোনা উচিত। ফোন নাও, ধরো। দিব্যেন্দু বাবুর ফোন আসছেন না। তাহলে ইমরান ধরা পড়েছে। থ্যাঙ্কস, লট অফ থ্যাঙ্কস টু দিব্যেন্দু বাবু। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ও হ্যাঁ বলুন। ধরা পড়েছে? হ্যাঁ, না না আপনার জন্য অপেক্ষা করছিলাম। কোথায় পেলেন? আচ্ছা রিমঝিম কোথায় জানা গেছে? ও ওকে, না না আমরা অপেক্ষা করছি, আপনি আসুন। হ্যাঁ দরকার হলে আজকে আমি অফিস যাব না। হ্যাঁ আচ্ছা আমরা ওয়েট করছি। ওকে ওকে
ইমরান কি ধরা পড়েছে? ফাঁদ পাতা ছিল, তোমাকে ফোন করেছে, ওরা ট্যাপ করেছে, তারপর রাস্তা থেকে তুলে নিয়ে ধরেছে। এখন কোথায় যাবে? স্পেশাল ব্রাঞ্চ। তুমি খুশি হওনি রমা? না, ঠিক আছে। যাক গে বাবা, একটা চ্যাপ্টার শেষ হলো। তুমি কিন্তু একটা ব্যাপার ভুল করছো। রিমঝিমকে কি পাওয়া গেছে? দেখো, ইমরান ধরা পড়লে যে রিমঝিমকে পাওয়া যাবে এর গ্যারান্টি কোথায়? কয়েকদিন অপেক্ষা করো, নিশ্চয়ই রিমঝিম ধরা পড়বে। বললেই ভালো। আমার কিন্তু ভয় করছে, আসবে তো? মা, ভয় করছে কেন তোর? এই যে এত ফলমূল, এত কে খাবে? তুই তো বললি প্রথমে 700 টাকার মতো, তাই একটা 1000 টাকা ছাড়িয়ে গেল। আচ্ছা, কিপ্টে লোক তো তুই। গুনগুন বাবা আসবে, তুই এখানে 700-1000 করছিস? না, যদি না আসে? আরে বাবা আসবে, আমার সঙ্গে এক্ষুনি মোবাইলে কথা হয়েছে। বাবা শিয়ালদা থেকে নেমে সবে ট্যাক্সি ধরেছে। আচ্ছা শোন, তুই কিন্তু মনে কোনো অভক্তি রাখবি না, গুনগুন বাবা অন্তর্যামী, সব কিছু বুঝে যাবেন। না না, অভক্তি রাখবো কেন? আমি তো ভাবি গদগদ হয়ে আছি, মানে আমি অভক্তি। শোন, বাবা এলে একেবারে শুয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করবি। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়বো, শুয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করবো। আচ্ছা, তুই কি খালি হাতে প্রণাম করবি বাবাকে? ভর্তি হাত, খালি হাত কেন? খালি হাতেই তো প্রণাম করে। মূর্খ তোকে আমি কি করে বোঝাই? যে লোকটা আসছে তোর সমস্যার সমাধান করতে, তাকে তুই শুধু হাতে প্রণাম করবি? ওনার তো সে 10 টাকা দিয়ে দেবো, তাই জন্য কি আছে? 10 টাকা দিবি? শোন, বাবা এলে বাবার দুটো পায়ে 100-100 করে দুটো 100 টাকা নোট রাখবি। ও, তো সে তো প্রণামই দেবে, সে তো পরে দেওয়ার ব্যাপার। সেটা কি? ঠিক আছে, দেবো 100-100 টাকা করে 200 টাকা দিয়ে দেবো। তুই যখন বলছিস তখন দিয়ে দেবো। বড্ড খরচা, দেখ বেগুন, একটু সামনে সামনে চলি, মানে খরচাটা কোন দিকে যাবে সেটা বোঝা যাচ্ছে না। তারপরে যদি আবার গুনগুন বাবা ওই কচুদাসের মতো হয়ে যায়, ব্যাস হয়ে গেল। কচুদাসকে কে এনেছিল রে মিনসে? কার লোক ছিল? কচুদাস আসছে, লোক মারবে। কচুদাস মারবে লোক, সে চোখ মেরেই তো কুল পায় না। এবার দেখবি গুনগুন বাবাকে ভূত ভবিষ্যৎ সমস্ত বলে দেবে গুনগুন বাবা। আর তোর ওই পটল পোতার মঙ্গলার সামনে বসে কেমন হাত ঘুরবে আর গুনগুন 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 করবে দেখবি। সমস্ত রহস্য ওই মেয়েটার ঝুলি থেকে বেরিয়ে পড়বে। আর যদি শুনি যে ওই পটল পোতার মঙ্গলা তোর সত্যি সত্যি বউ ছিল আর ওর গর্ভে তোর সন্তান, তাহলে বুঝতে পারছিস তোর কি হাল হবে? সেই কথা বুঝি তো আমার বুক ধরবার করছে। কি শান্তি লাগছে আমার, তোকে আমি বলে বোঝাতে পারবো না। এইবারে সব রহস্য উদ্ঘাটন হবে। চল 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 বাবা, আসছি বাবা।